নমস্কার, ইস্টার নিউজের বিশেষ অনুষ্ঠান জনকণ্ঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই জনকণ্ঠ অনুষ্ঠানে আমাদের অতিথি হচ্ছেন এক বহুল পরিচিত রাজনীতিবিদ, প্রাক্তন মন্ত্রী মাননীয় গৌতম রায় মহাশয়। মাননীয় গৌতম রায়, আপনাকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা দেখুন, গৌতম রায় নেতা গৌতম রায়কে অনেকেই চিনেন, ব্যক্তি গৌতম রায়কে অনেকেই চিনেন না। তো আমরা আপনার কাছে আপনার ছোট্টবেলার কথা জানতে চাই। ওই একবারে ছোট্টবেলা থেকে আপনার যতটা মনে পড়ে আপনি এই গল্পটা একটু বলেন আমাদের দর্শক শ্রোতার জন্য। ছোট থেকে আমি খুব ছিলাম চঞ্চল, কারণ আমি আমার ভাই বোনদের মধ্যে একজনে ছিলাম। প্রথম আমার এক ভাই হয়ে মারা গেছে, তারপর থেকে যখন আমি হলাম তখন আমি খুব আদরে ছিলাম। তাই আমাকে কুল থেকে আমাকে কেউ নামাতো না, সবাই কুলে কুলে রাখতো, খুব আদর করতো আমাকে। বেশি আদর পেয়ে আমি একটু একটু মানে মন ভোলা হয়ে গেছিলাম। তাই জন্য জানলা দিয়ে টপকে আবার বাইরে চলে আসতাম, বাড়ির পাশে থাকতো। তখন থেকে চঞ্চল মন ছিল আমাদের। আর বাবা রাজনীতি করতেন, বাইরে থাকতেন বেশি, বাবা বেশি নজর আমার দিকে দিতে পারেননি। আর আমাদের গার্জিয়ান বলে খুব চাপ ছিল না, তাই একটু ছন্ন ছড়া হয়ে গিয়েছিল, বেপরোয়া হয়ে গিয়েছিল। তো আজকে আজকের হাইলাকান্দি আর তখন হাইলাকান্দি অনেক ডিফারেন্স ছিল। তখন হাইলাকান্দি ছিল অনেক খোলা মাঠের মতো। তো আপনি তখনকার এই খেলাধুলা করতে গিয়ে মানে পড়াশোনা না খেলাধুলা কোনটাকে বেশি গুরুত্ব বেশি গুরুত্ব দিয়েছি? আমি মানে খেলাধুলার উপরেই, খেলাকে ঘরে বসতাম, গানও গাইতাম মাঝে মাঝে। মানে যে খেলাকে ভালোবাসে না, যে গানকে ভালোবাসে না, আমি জানতাম সে লোককে ভালোবাসতে পারে না। তাই আমি এটা দিয়ে আমি মেতে থাকতাম। আর আমার ঠাকুমা খুব শিক্ষিত ছিলেন, ওনাকেও ভয় পেতাম, উনি আমাদের নিয়ে বসতেন ভাই বোন সবাইকে। ওই যা পড়াশোনা আমার উনি করেছে। আপনি একসময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, ঠিকাদারি করেছেন, খেলাধুলা করেছেন, এভাবে করতে করতে রাজনীতির সঙ্গে যুক্ত হলো কি করে? আপনি যুক্ত হলেন কি করে সরাসরি? মানে আমার বাবা নির্বাচনে দাঁড়িয়েছিল, তখন শুনলাম, তখন আমি কলেজে পড়ি, তখন স্কুলে পড়তাম বোধ হয়। এর বাবা হারলো 67-এ। হারার পরে আমার খুব দুঃখ লাগলো, এরপরে আস্তে আস্তে রাজনীতি একটু ঢুকলো। এরপরে বাবাকে আবার আমাদের প্রয়াত মন্ত্রী শ্রী মল্লিক চৌধুরী উনি ওনাকে আবার টিকিট দিলেন কংগ্রেসে। তখন তো বুঝতামই না। তারপর আমি দুদিন আগে মিটিংয়ে গিয়ে আমি কাটেছড়া গিয়েছি, কারণ আমি কাটেছড়া যাই সেটা বাবার সাথে যারা ছিল বন্ধু বান্ধব, বাবার সাথে যারা ওয়ার্কারটা ওরা চাইতো না, সেসব আমাকে দূরে ঠেলে রাখতো। আমি ওদের টপকে গিয়ে দুদিন আগে গিয়ে ক্যানভাস করে বাবাকে জিতিয়েছি মাত্র 1000-1200 ফুটে। আপনি 1983 ইংরেজিতে হাইলাকান্দিতে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সম্ভবত প্রতীক চিহ্ন ছিল আপনার পাখি, সেবার আপনি হেরেছিলেন। তারপর 85-তে আপনি কাটলিছড়া থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে বিজয়ী হন, তারপর এক নাগাড়ে 6 বার বিধায়ক, 4 বার মন্ত্রী। তো আপনার এই দীর্ঘ রাজনৈতিক জীবন সম্পর্কে আপনি একটু বিস্তারিত বলেন, আমাদের দর্শক শ্রোতারা জানতে চাইছে। আমি যখন 83-তে দাঁড়িয়েছিলাম নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট, এর জন্যই বাবাকে বাবার প্রতি অন্যায় হয়েছিল, বাবাকে কংগ্রেস টিকিট দেননি, তাই আমি এখানে 83-তে আমি নির্দল প্রার্থী দাঁড়িয়েছিলাম। এমন হাওয়া গরম ছিল, লোকে অত ভালোবাসে আমাকে, এখনও ভাসে, এখন আমাকে কেউ খারাপ পায় না ব্যক্তিগতভাবে, আমি বুক ঠকে বলতে পারি। তখন ইন্দিরা গান্ধী না একটা প্রোগ্রাম ক্যান্সেল করে উনি হারে গান্ধী এসেছিলেন, প্রয়াত প্রধানমন্ত্রী, বলছিলেন এই চিড়িয়া চিড়িয়া নেই হ্যাঁ, এই চিড়িয়া কংগ্রেস নেই হ্যাঁ, বলতে হয় ও কংগ্রেস, কারণ আমি কংগ্রেসের লোক, সবাই জানে আমি সন্তুষ্ট হয়ে ছেলে, বাবার পরিচিতি দিয়ে আমার পরিচয়, বাবা পরিচয় না পারলে আজকে আমি এজিয়ে উঠতে পারতাম না, বাবার নামই আমার নাম, আমি কোথায় আসলাম, হুয়াম আই নাথিং, বিগ জিরো। সন্তোষের ছেলে বলে লোকে আমাকে ভালোবাসতো, পুলিশও একটু মায়া করতো, কাউকে ঝগড়া করলে আমাকে আমাকে ছেড়ে দিয়েছে, কার জন্য অনলি ফর মাই ফাদার। যাও, আমি বাবা নিয়ে বাবার আশীর্বাদ দিয়ে আজকে
চতুরা পাড়ি আমি এগিয়েছি। তখন আপনার পরিচয় ছিল তুলসী, গৌতম রায় ছিল। ইয়েস, তুলসী থেকে গৌতম রায় হন কি করে? তুলসী থেকে গৌতম রায় 83 ইলেকশনের পরেই 83 যখন আমি এমএলএ হলাম তখন থেকে নাম আসলো গৌতম। আস্তে আস্তে সেটাকে চাপা দিয়ে গৌতম নাম চলে আসলো। তুলসী নামটা এমন প্রিয় নাম, প্রথম মন্ত্রী এসেই আমার বউ প্রতীক্ষিত, আমি আব্দুল মহি মহিন্দারের বাইরে গিয়ে উনি হাতে পায়ে ধরেছি, বলে হাইলা গান্ধী বাজারের লোক বাজারে যেতে পারে না, বলে ব্রিজ ভেঙে যাচ্ছে, বাজারের লোক মরে, বাজারের লোক খুব কষ্ট করবে, ব্রিজটা বানিয়ে দিন। লোহার ব্রিজ ছিল, ভাঙা ব্রিজ, হাতে লাগলে হাত কেটে হাত কেটে যেত। বলতে ফার্স্ট এসে এই ব্রিজটা আমি উদার এনে স্যাংশন আমি 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 ভেঙে দিয়েছি। কিছু কাম করতে হলে আইন মানলে হয় না। আপনার সমর্থকরা আপনাকে তখন তুলসী গুন্ডাও বলতেন, তুলসী গুন্ডা কেন বলতেন? মানে অন্যায় অন্যায় করলে থপর টপর মেরে মেরেছি কাউকে হতো, বলে মানে গুন্ডা একটু লোকের একটু লোকের ভয় পেত, বলতে গিয়ে লোকের আমাকে একটু ভয় পেত, কারণ একটু শক্ত না হয়, দৃঢ়তা না থাকে, শক্ত না থাকলে মানে লোকে চলতে পারে না। আপনার রাজনৈতিক জীবনে 30 বছরের রাজনৈতিক জীবনে আপনি অনেক কাজ করেছেন, তো আপনার বিচার বিবেচনা মতো উল্লেখযোগ্য কাজ কোনটা কোনটা ছিল? উল্লেখযোগ্য অনেক কাছেই আছে, ধরুন আপনার বিলাইপুর ধলছড়ার যে রাস্তা, এই রাস্তা কখনো হতো না, সেটা আইন ভেঙে তখন আমি করেছিলাম। আজ হাজার হাজার লোক গাড়ি নিয়ে যাচ্ছে। এরপরে হলো মোহনপুর, মোহনপুরে 30 বছরের নির্মাণ যে সেতু আরম্ভ করেছিল সেটা অর্ধ সমাপ্ত হয়ে বসেছিল 30 বছর, সেটাকে সম্পূর্ণ করাটা আমার কাছে সত্যি বেশি বেশি ভালো লাগছে। আপনি মূলত রাস্তাঘাট মানে যোগাযোগ ব্যবস্থা এবং ওই ব্রিজ এগুলোতে বেশি গুরুত্ব দিয়েছিলেন। অনেকেই বলে থাকেন মন্ত্রী থাকার সময় বা বিধায়ক থাকার সময় আপনি রাফ অ্যান্ড টাফ পলিটিক্স করেছেন, শক্ত সমর্থ পলিটিক্স করেছেন, আপনার বিরোধীদেরকে আপনি বিভিন্নভাবে দাবিয়ে রাখতেন, এই অভিযোগটা কি ঠিক? বিরোধীদের সাথে আমার কোনো দিন আসমন্ত কোনো 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 আমার জ্ঞান বুদ্ধি কোনো ঝগড়াই হতো না, কারণ আমি আমি 20 বছর মন্ত্রী ছিলাম। আপনার শুনে ভালো করে, যদি আমি বিরোধীদের বিরোধীদের প্রতি আমার যদি থাকতো এইরকম ভাব, তাহলে তাহলে কোনো বিরোধী এখানে থাকতেই পারতো না, এখানে থাকতে পারতো না। আমি পুলিশ ছিল আমার হাতে, সব ছিল আমার হাতে, আমি এখানে আছে জোয়ার জোয়ার মজুমদার বলে সুব্রত মজুমদার, বিজেপির মেইন আমরা ওকে ওকে ভাবতাম, কোনো কাজ করতে হলে আমরা কোনো কাজ ওর সাথে আলাপ করে আমরা মিলেমিশে কাজ করেছি। এখনও ওনাকে জিজ্ঞেস করতে পারবেন, উনি ভালো লোক, যতটা কাজ করেছি ওনাকে নিয়ে, যেমন গভর্নমেন্ট স্কুলের কমপ্লেক্সটা যেরকম ভাঙি আমি স্কুলগুলো বোর্ডিং, তোমার ওদের সমর্থন নেই, এখান থেকে বিঘ্নে আমরা কাম করে গেছি, যার ফলে আজকে এই জায়গাটা খুব সুন্দর হয়েছে, এডুকেশন কমপ্লেক্স কমপ্লেক্স এটা আসামের কোনো জায়গায়, আসামের কোনো জায়গায় নেই, এক জায়গায় গেলে এডুকেশনের সব পেয়ে যাবেন, ডিও ডিও ডিআইওপি সব পেয়ে যাবেন এখানে। এবং উনিও এলআইসি বিল্ডিংটা এই যে এই সুব্রত মজুমদারি তদ্দিন এটা এখানে এসছে, কি সুন্দর জায়গায় জায়গায় এনেছি। আপনি যখন মন্ত্রী ছিলেন আপনার দাপট এত বেশি ছিল মানে লোকে বলা বলি করে যে আপনি চাপ সৃষ্টি করে আপনার যে কোনো কাজ আপনি অফিস থেকে আদায় করে আনতে পারতেন, কিন্তু আজকের দিনে দেখা যায় আজকের দিনে অনেক নেতা আছেন যাদের ফোন অনেক অফিসে রিসিভই করেন না, এর কারণটা চাপ দিয়ে কিছু হয় না, গাড়ি জুড়ে সব চলে না, ভালোবাসা আন্তরিকতা। এখানে অনেক কাজ আমি করি কাউকে বলি না, আমি যেগুলো অফিসারে ফোন করলেই ও নমস্কার নমস্কার বলুন 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 আপনাকে আমরা উই নেভার ফর মানে ফরগেট ইউ। যত এখানে ডিসি এসপি যারা এখানে কাজ করে গিয়েছেন ওনারা গিয়ে ওখানে বলেছেন না গত বেড়ে মামলা ভালো, এটাই আমার সত্যি জীবনে বড় প্রাপ্য। কংগ্রেস আমলে আপনি রাজ্যের এক দাপুটি নেতা ছিলেন, একাংশ অসমীয়া সংবাদপত্র আপনাকে বলতো বরাকের রজা, তো এত দাপুটি মানুষটা কি করে নির্বাচনে হারলেন? সেটা আমার 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 ভুল হয়েছে, যোগাযোগ ব্যবস্থা বেশি করতে পারিনি, আমাকে অন্যদিকে অন্যদিকে পাঠানো হয়েছে, আমি একদিন মাত্র মাত্র একদিন এখানে গিয়ে ক্যাম্পাস করেছি, তাদের লোক ইয়ং ছেলে যারা যারা ভোটার ইয়ং গ্রুপটা ওরা ওরা রাগ করে বসে আছে। আর একটা কথা সত্যি কথা বলতে কি, এইসব জায়গা মানে কাঠের সাথে বড় ব্রাত্ত জায়গা, মানে ইলেকশন সময় সাম্প্রদায়িকভাবে যুগিয়ে দেয়, এতে মানে জেতা খুব কঠিন হয়ে যায়। আমি যদি 5,000 মুসলিম ভোট পেতাম তাহলে আমি জিতে যাই, তাহলে আমি জিতাম, অনলি 5,000 ডিফারেন্স হলে আমি 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 জিতে যাই। আপনি 30 বছর কাঠলিচড়ায় রাজত্ব করেছেন,
তো ওই ওই মানে গত নির্বাচনে আপনি যে হারতে চলেছেন কাটলি ঝড়, এটাকে আপনি বুঝতে পেরেছিলেন, উপলব্ধি করতে পেরেছিলেন যে আপনি হারবেন বা হারতে চলেছেন? না, এটা আমি বুঝতে পারিনি কোনো, কারণ আমি তো আগে আমি প্রথমবার গিয়েছিলাম, ক্যাম্পাস করেছি, তারপরে বেশি যাইনি। লোকে আমাকে, কারণ লোকে আমাকে কথা দিয়েছে সাবডিভিশন ডিক্লেয়ার করলে আপনাকে আমরা সার্টিফিকেট দিয়ে দেবো, ওরে ওরাই বলেছে। আমি সাবডিভিশন টাইনি দিয়ে দিছি, দিয়ে ঘরও বানানো শুরু করে দিতাম, আজ আমি থাকলে হয়তো এখানে অতদিন ঘর হয়ে যেত। কিন্তু কাটলিচড়ায় আমরা যতটা জানি আপনি অনেক কাজ করেছেন, পাশাপাশি ব্যক্তিগতভাবে আপনি কয়েক হাজার মানুষকে সাহায্য করেছেন, তারপরেও ওই নির্বাচনে হারার প্রধান কারণগুলো কী ছিল? আপনার কী আপনি আপনি বিশ্লেষণ করেছেন যে কেন এভাবে হলো? এগুলো হয় যায় লোকের, লোকে বেশি করলে মুশকিল, সবাইকে তো করা সম্ভব হয় না। যারা পেয়েছে তারা খুশি, যারা পায়নি তারা মানে তারা দুঃখী। এটা বিরাট বিরাট একটা নেগেটিভ হয়ে যায়। আর 3 বছর একা থেকেছি তো, লোকে একটা অনেক অনেকে অনেক কিছু করতে হতে পারেনি, একা সব করা সব সম্ভব নয়। খালি আমি হাইলাকান্দি না, শিলচর, করিমগঞ্জ জেলার যতটা পারি তাদেরকে আমি অনেক কাজ করে দিয়েছি। আপনার শিলচর তো আমার ফটো ওরা ভগবানে একে রেখেছে, কিন্তু হাইলাকান্দি তো তা করেনি। হাইলাকান্দি দিয়ে ফটো তো দুটো কথা, কিন্তু একটা ব্যানার ওরা আমার আমার লাগায় না, মুখে বসে পড়ে হ্যাঁ এত কাজের লোক। আপনার পিতা জননেতা ছিলেন বলা হয়, উনি বিধায়ক ছিলেন, আপনি 4 বারের মন্ত্রী, আপনার পত্নী মন্দিরা রায় মন্ত্রী, আপনার সরি আপনার পত্নী মন্দিরা রায় বিধায়ক, আপনার পুত্র রাহুল রায় বিধায়ক, আপনারা এভাবে একটা খাঁটি কংগ্রেস পরিবারের সদস্য আপনি, তারপরও আপনি কেন বিজেপিতে গেলেন? তো দুঃখে গেলাম যে এখানে কত কাজ করার পরেও যখন মানে হিন্দুরা আমাকে আমার সমালোচনা করছে, ওখানে আমার শেষ সময়, আমি চাই না ওদেরকে 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 আর বিমুখ করতে, কারণ আমিও হিন্দু মানুষ, আমিও হিন্দুদের ভালোবাসি, হিন্দুদের বিরুদ্ধে কোনো কাজ হোক সেটা আমি চাই না। হিন্দুদের বহুত বড়ো বড়ো সমাবেশ, বহুত বড়ো বড়ো আরএসএস কীর্তন কীর্তন আমি 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 গিয়েছি, যার ফলে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। যেমন শিলচরে শ্যামা প্রসাদ মুখার্জির যে মূর্তিটা বসিয়েছে সেটা আমি বসিয়েছিলাম, সে সময় সন্তোষ মোহন দেব আমাকে অনেক সমালোচনা করেছেন, অনেক কথা শুনতে হয়েছে আমাকে, কিন্তু আমি এটা মানিনি। আমি বিধানসভার সাথে আমার সাথে এসে উনি আদর করেছিলেন, ওনার কথা আমি রেখেছি। কিন্তু এক শ্রেণীর হিন্দু মানুষের আপনার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ আছে, তাদের অভিযোগ হচ্ছে যে আপনি হাইলাকান্দিতে কম করে ডজন কানেক মুসলিম নেতাকে প্রতিষ্ঠিত করেছেন, সেই তুলনায় হিন্দু নেতাদের আপনি প্রতিষ্ঠিত করেননি। আপনি প্রতিষ্ঠিত কে কে কাকে করতে পারে না, পরিষদের নিজে হতে হয়, বুঝলেন? আপনার সে নেতা বানিয়ে নিয়ে সকতা হ্যায় নেতা, জনতা বানাতা হ্যায় পাবলিকে বানাবেন আপনার নেতা, এসব সব বাতের কথা, এটা আমার কথা না, এটা আস্তে পৃথিবীর কথা। এটা নেতা নিজে বানা যায় না, নেতা বানায় জনগণ, নেতা নেতা বদ্ধ হয়, নিজে বানানো যায় না। কংগ্রেস আপনাকে সম্মান দিয়েছে, প্রতিষ্ঠা দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, তারপরেও বিজেপিতে যাওয়াটা কি আপনার ঐতিহাসিক ভুল ছিল না, মানে আপনার কি মনে হয়? না, আমি তো কংগ্রেস সম্বন্ধে আমি কোনো সমাজে বসি না, কিন্তু কংগ্রেসের যে দলের লোকগুলো আছে কিছু লোক, তাদের প্রতি আমার বোধ ক্ষোভ আছে। কংগ্রেসে থেকে থেকে কাটেছাতে গিয়ে যেভাবে আমার বিরুদ্ধে বিরুদ্ধ আলোচনা করা হয়েছে, আমার আরো আগেই সে জয় আসা উচিত ছিল কংগ্রেসের থেকে থেকে, সবাই সবাই নাম জানে, সবাই জানে, এমন কি অস্বীকৃত প্রফেসর মানুষ, প্রফেসর প্রফেসর গিয়ে যদি বলে গ্রামের মানুষকে ডেকে নেয়, তাহলে আর কি করবে বলুন আপনি? ভগবান জায়গায় মঙ্গলের জন্য আমি এন্টি মুসলিম কোনো কাজ আমার জ্ঞান বুদ্ধি করি। আজকে এখানে আমি টানোরে একটা আমাদের এখানে টানোরে মন্দিরে পূজা হয়, শের বানিয়ে দিয়েছে 1 কোটি, ঠিক এবার লগে লগে ওখানে বানিয়ে দিয়েছে আপনাদের হজ ভবন, এটা নিয়ে আমার কত কথা শুনতে হয়েছে। মুসলিম জনগণের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা খুব বেশি আছে, আমরা দেখেছি নেপাল দাস যখন সাংসদ পদে নির্বাচন দাঁড়িয়েছিলেন আপনার ছবিতে নেপাল দাসকে ভোট দেওয়া হয়েছিল, মানে এত বেশি মুসলিম মানুষ মহলের মধ্যে আপনার এখন জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা কি বিজেপিতে এসে আপনি ধরে রাখতে পারবেন বা পেরেছেন? না, সেটা পুরো আছে। আপনি কংগ্রেসের এক সময়ের দাপুটি নেতা, আজকের দিনে বিজেপির একজন কার্যকর্তা, ওই দুইটা দলের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? পার্থক্য অনেক অনেক পার্থক্য আছে। কীরকম? যেমন বিজেপির যে
পলিনেশন, এটা আপনি ভাবতে পারবেন না। ডেইলি বিভিন্ন বিজেপি অর্গানাইজেশনরা ডেইলি ওরা লোকের পাশে যাচ্ছে, কাজ করছে, এবং মহিলারা বিশেষ করে আমার প্রণাম তাদেরকে, এভাবে ওরা ঘর ছেলে স্বামীকে খাওয়া না দিয়ে গ্রামে গঞ্জে ঢুকছিল লোকের পাশে, কীভাবে লোকের সাহায্য সাহায্য করা যায়। কংগ্রেসের মধ্যে এগুলো ছিল না, কংগ্রেসের মধ্যে বুথ কমিটি ছিল, এগুলো ছিল না, ছিল না, কিন্তু এগুলি থেকে আমাদের ওয়ার করা যেত না। আর এখানে ওয়ার করা যদি পাঠাতে হয় তাহলে কিছু পয়সা দিতে হবে ওদেরকে, কিন্তু বিজেপি দেখলাম আমি ওরা এক কাপ চার পয়সা করা চায় না, সেজন্য আমি এইসব কর্মীদের আমি প্রণাম জানি। কাটলিছড়া তো আপনার একটা পরিবার হয়ে গিয়েছিল, আপনি কাটলিছড়ার মানে কাটলিছড়া মানুষের ঘরের মানুষ হয়ে গিয়েছিলেন, তারপরে যখন হারলেন আপনার মনে একটু দুঃখ হয়নি, কান্না আসেনি আপনার? দুঃখ হওয়াটা স্বাভাবিক, কিন্তু 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 কাটলিছড়ার লোকদের আমি কখনো ভুলতে পারবো না, কাটলিছড়ার লোকদের আমি কখনো ভুলতে পারবো না। আমি সরি, কারণ আপনি রাজনৈতিকভাবে যথেষ্ট প্রতিষ্ঠিত হয়েছেন এবং এই কাটলিছড়ার অবদান ছিল, তারপরে ঘরের ছেলেকে ওরা বিমুখ করলো, তো স্বাভাবিক তো এটা দুঃখ লাগারই কথা। আমি মানে এই এই দুঃখটাকে আপনি ভুল মানে কী করে ভুলার চেষ্টা ভুলবেন বা ভুলতে চাইছেন আপনি? না, এটা তো ভুলে যাবে, আমি কাটলিছড়াতে আমি এখন যাচ্ছি না, কেন ওরা টিকিট নিয়ে কাকে দিবে না দিবে, আমি আমি কাটলিছড়া আমার বাড়ি আছে, মাঝে মাঝে গিয়ে আমি থাকবো, গিয়ে কোনো নেই, আমি যদি কারিগর যদি বিদায় হই, বাড়ি একটা ভাড়া নিয়েছি, যদি বিদায় হয়ে যাই তাহলে ওখানে একটা বাড়ির ব্যবস্থা নিশ্চয় করবো আমি। কাটলিছড়াকে তো ভুলবেন না, বিজেপির কংগ্রেসের আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, আমরা যতটুকু জানি আপনি প্রণব মুখার্জি থেকে শুরু করে অনেকের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল, তো সেই বিজেপিতে কি আপনি সেভাবে গুরুত্ব পাচ্ছেন বিজেপিতে আসার পর? বিজেপিতে গুরুত্ব মানে কি, শুনুন, গুরুত্ব পাওয়াটা কাকে গুরুত্ব দেওয়া সেটা আমার 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 নিজের নিজের উপরে, আমি নিজেকে হাত ধরে গিয়ে টেনে আমি গুরুত্ব পাতে আমি চাই না, কোনো থাকতো এরকম কথা আমার সাথে উপরে যারা আছে যারা তো তাদের সাথে আমার কথা হয় সবাই তারা প্রচুর আমাকে আমাকে গুরুত্ব দেন, বহু সম্মান দেন। আপনাকে বলা হতো ম্যান অফ আর, কাজের মানুষ, এই কাজের মানুষটা আপনি কী করে হলেন? আজকের দিনে হয়তো নেতা আছেন তারা ফাইল সরকারি দপ্তরে ফাইল ফাইল নড়াচড়া করে না, করাতে কষ্ট হয়, তো আপনি কাজের মানুষটা কী করে হলেন? আপনি কী করে কথার সঙ্গে কাজ করেন? মানে হাউ টু ম্যানেজ, আমি কাজ আমি কাজ ছাড়া কিছু বুঝি না, নাহলে বঙ্গবন্ধু আমার করার কথা না, আমার বাড়ি হেলাকান্দি, আজকে কারিগরাতে সতেরো কোটি বিগ প্রজেক্ট করেছি, আর শেয়ালপুর যেহেতু কাটিছড়াতে করেছি ওয়াটার সাপ্লাই স্কিম মেগা স্কিম গাড়ি করেছি, তো মুসলিম এরিয়া যাতে ডিপেন্ড হয় সেটা শেয়ালিপুর মেগা স্কিম পাঁচগ্রামে মেগা স্কিম, এগুলি এই কালপুরশুর মধ্যে এগুলি সব অপিনি হবে, লোকে অনেকে জানেই না। এবার হান্ড্রেড কোর্সে আলগাপুর মেগা প্রজেক্ট ওয়াটার সাপ্লাই এগুলি কখনো লোকে বুঝতে পারবে না। বিজেপিতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন তো আর তোমার বয়স হয়ে গেছে, হ্যাঁ বাড়িতে বসে থাকতে পারবো না, আমি কাজের লোক, তাই আমি বেছে নিয়েছি যদি কাটিগড়ে আমাকে দলে যদি আমাকে টিকিট দেয় তাহলে কাটিগড়াতে একটা আমূল পরিবর্তন করে দেবো। যদি কেন বলছেন, আপনি দলের এত হেভিওয়েট নেতা কংগ্রেস থেকে এসেছেন না, এগুলো নিয়ম নেই, বিজেপি দেশ বলতে নিয়ে যে আমাকে দিতে হবে সেটা দলই ঠিক করবে, দলে আমাকে বলেছে যে তুমি যাও কাটিগড়ে কাজ করো, ফিডব্যাক আমরা নেবো, ফিডব্যাক ভালো হয় তাহলে টিকিট পাবো আমি। আমাদের এই স্টুডিওতে সাক্ষাৎকার দিতে গিয়ে অমর চাঁদ জৈন একটা কথা বলেছিলেন, বলেছিলেন যে আপনি কাটলিছড়ায় 30 বছর ধরে আপনি ওইখানে বিধায়ক বা মন্ত্রী, তো তারপরে আপনাকে কেন কাটলিছড়া ছেড়ে কাটিগড়ায় যেতে হচ্ছে? বললাম যে আপনাকে কাটিগড়াতে আমার আরও একটা আগে যাওয়া উচিত ছিল, আমি তাকে চেষ্টা করেছিলাম, কিন্তু শিলচরের নেতারা শিলচরা যারা আছেন সুস্মিতাদের থেকে ওরা চায় না আমি কাটিগড়ায় আমি আমি গিয়ে দাঁড়াই গিয়ে আমার শিলচরে যে কিছু কাজ করে দিয়েছি তাতে ওরা অনেক 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 লজ্জা পেয়েছে ওরা, হ্যাঁ তাই কাজ কেউ মানতে হয় দিল্লিতে বসে ক্যাম্প করে এবার তোলের একবারে সেকশন অফিসার থেকে আরম্ভ করে মনুষ্যের বন্ধু সবার সাথে মিলে বুঝিয়ে কাজ করা এগুলো ক্ষমতা অনেক অনেক লোকেরই নেই। আমি ওই কথাটাই আপনাকে জিজ্ঞেস করছিলাম যে কাছাড়ের যারা কাছাড় কেন্দ্রিক রাজনীতি করেন, যারা কাছাড়ের নেতা যারা আছেন বিজেপি ও কংগ্রেস, ওরা কি আপনাকে কাছাড়ের মাটি ছেড়ে দিবে? ওরা কি চাইবে আপনি কাছাড়ের কোনো জায়গা থেকে বিধায়ক, ওরা কি চাইবে? সুস্মিতা দেব বলুন, অমর চাঁদ জৈন বলুন,
সুস্মিতা কী করবে আমি জানি না, আমার জন্য জনের কথা বুঝি না, কিন্তু বাকি যারা আছে, হ্যাঁ, ওখানে প্রেসিডেন্ট যে আছে, ওখানে যে এমপি আছে, ওখানে যে মিনিস্টার আছে, ওদের সাথে আমার অনেক কথা হয়েছে। আমরা এক লোকেরই শো, আমরা মানে মানে আমরা একসাথে চলি, আমরা ওদের মধ্যে কোনো কোনো দিন ওদের তো আর আমি গেলে তো ওদের আর শক্তি বাড়বে আরও, কারণ ওরাও বিধায়ক হবে, এমপি নিজেই আছে, এমপি ভালো এমপি আমাদের এখানে জেনারেল সেক্রেটারি আছে, তো ওদের তো চাওয়া পাওয়ার কিছু নেই, ওদের হেল্প হয়ে যাবে আমাকে দিয়ে, সেটা সেটা বুঝেই তো ওরা আগ্রহী, ওদের 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 সাপোর্ট না থাকলে তো আমি আমি অতটা এগোতে পারতাম না। আপনি যে জায়গার বিধায়ক ছিলেন সেই কাটলিছড়া যিনি বর্তমানে বিধায়ক হচ্ছেন সুজামউদ্দিন লস্কর আইইউডিএফের বিধায়ক, ওনার কাজকর্মে আপনি কি সন্তুষ্ট? আমি 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 নো কমেন্ট, এগুলি কাটলিছড়া জনগণই বুঝবে, কারণ আমার সৃষ্টি ওদেরকে, এর মধ্যে ভালো মন্দ কিছু বলবো না। তো আগামী নির্বাচনে কাটলিছড়া থেকে বলা হচ্ছে কাটলিছড়া সিটটা বিজেপির পজিটিভ সিট, বিজেপি জিততে পারে, তো আপনি চাইবেন কী ধরনের প্রার্থীকে বিজেপি এখানে দাঁড় করালে আপনি খুশি হবেন, নবীন প্রার্থী না প্রবীণ প্রার্থী? এখানে তো এইভাবেই চলবে, এটা দলে ঠিক হয়ে দেবে, এটা আমি কোনো ইয়ে বলবো না, যাকে দেবে দেখা যাবে, তার জন্য আমি আমি কষ্ট করবো গিয়ে। কাঠিগড়া থেকে গিয়ে কাঠিগড়ায় নির্বাচন হলে আপনার জন্য ঝুঁকিপূর্ণ হবে না, একটা নতুন জায়গা নতুন পরিবেশ তৈরি করতে হবে? আমি আমি কোনো কোনো জায়গায় নেই, কোনো জায়গায় আমার আমি জন ঝুঁকি নেই, হারা যেতে পারার কথা, কিন্তু কোনো ঝুঁকি হবে না, বুঝলাম। আপনি যার কাছে নির্বাচনে হেরেছিলেন গত নির্বাচনে, সেই সুজামউদ্দিন লস্কর লস্করকে আপনিই কংগ্রেসে এনেছিলেন, তাকে রাজনৈতিক প্রতিষ্ঠা আপনিই দিয়েছিলেন, আপনি হারার পর কি আপনার মনে হয়নি যে সুজামউদ্দিনকে কংগ্রেস রাজনীতিতে আর আপনার ভুল সিদ্ধান্ত ছিল? না না না, সেটা কপাল, আর ওর আগে আগে বেঁচে সব বেঁচে নিয়েছে আগ থেকেই, মানে আগ থেকেই ও আগে এবার দাঁড়িয়েছিল, আমার আমার হেরেছে, সুজাম দাঁড়িয়েছিল, ও হেরেছে, ওর বাবা হেরেছে আমার কাছে। আপনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপসভাপতি ছিলেন, আসাম ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন, ফুটবল সংস্থার সভাপতি ছিলেন, ডিএসএর সভাপতি, তো আপনি ক্রীড়া অনেক বড় বড় ক্রীড়া সংগঠনের ভালো সংগঠকের পদে ছিলেন, তো আপনি মানে সেই তুলনায় খেলাধুলা তো বিশেষ উন্নতি বরাক বা হাইলাকান্দির হচ্ছে না বলে একটা কথা আছে, তো আপনি কি বলবেন এই ব্যাপারে? দেখুন, হচ্ছে না বললে না, এখানে ইনফ্রাস্ট্রাকচার শিক্ষা ভালো আছে, ভালো আছে, আমার হাইলাকান্দি তো আজও খেলা চলছে, এগুলো এগুলি কোচ কোচ এনে দিয়েছিলাম, এগুলো কিছু দেখলে এসে আছে ওদেরকে ডিস্ট্রিক্ট স্পোর্টস এসেছিলেন, আমি তো উপর থেকে যোগদান করার আমি ওদের জোর করেছি। হাইলাকান্দি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের অবস্থা এখন যথেষ্ট ভালো না, বৃষ্টি দিলেই মাঠে কাদা হয়ে যায়, তো এই যে মাঠটাকে আধুনিক আধুনিক করার কি কোনো পরিকল্পনা আছে? এটা তো টাকা দুকোটি টাকা আছে, হ্যাঁ হ্যাঁ, এপিডিএলে দিয়েছে, ডিসিএল এর চেয়ারম্যান টেন্ডার কোর্ট হয়েছে, কে কাজ পেয়েছে, ভারতীয় ক্রিকেট সম্পর্কে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, আপনি অভিজ্ঞ মানুষ, উত্তর পূর্বাঞ্চল থেকে বা আসাম থেকে জাতীয় স্তরে ক্রিকেটার কেন উঠে আসেন না, খুব কম উঠে আসছেন কেন? এগুলো আমাদের পারফরমেন্সের অভাব, সমস্যাটা কোন জায়গায়? এখানে নো পলিটিক্স, আমি আমি যেটা বুঝেছিলাম তো পারফরমেন্স আমাদের ভালো না, মানে আমরা কোনো রাজনীতির শিকার হচ্ছে না এখানে? না 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 না, নট এট অল, পেয়েছে এখানে পাইনি, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকে, এত ব্যস্ততার পর বাড়িতে যখন যান, বাড়ির ম্যাডামের বকুনি খান কি আপনি? না ম্যাডাম আমাকে আমাকে ভালোবাসে। আপনি প্রচন্ড দাপুটি নেতা, আপনার এত দাপট বাইরে, তো আপনার কি সেই দাপটটা আপনার হোম মিনিস্টারের কাছে খাটে, মানে বাড়ির হোম মিনিস্টারের কাছে খাটে? শুনুন, দুই কথা শুনতে হয় না, স্ত্রীকে সবাই মানে আর ভয় পায়, কেউ না কেউ বাদ না, আপনি সবাই আপনার গৌতম রায় মানে একটা রাফ অ্যান্ড টাফ, তো আপনি আপনার জীবনে মানে বিবাহ বিবাহটা কখন হলো, কিভাবে হলো ওইবারে একটু বলুন, সবাই ইন্টারেস্টেড। বিবাহ তো আমার পাশাপাশি থাকতো আমার স্ত্রী, সাত দিনের প্রেম হয়েছে, আট দিনের দিন চলে গেছি, পালিয়ে বিয়ে হয়েছি, মানে খুব কম সময় প্রেমের পরে। টাইম নেই আমার, টাইম নেই আমার, আমি বিড়ি খাই না, সিগারেট খাই না, মদ খাই না, আমার বসে সময় করার সময় আমার সময় নেই, বিয়ে করবে চলো বিয়ে করে নিয়ে, এরপর বিয়ে করে ঠাকুরের কেন্দ্র করে আমাদের এই জায়গা দিল, এটা ঠাকুরের আশীর্বাদ। আপনি রাজনীতিতে সফল,
ক্রীড়া সংগঠন হিসাবে সফল, ব্যক্তি জীবনেও আপনি সফল, কারণ আপনি আপনার স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে একটা সুখী পরিবারের নেতৃত্ব আপনি দিচ্ছেন। তো আজকের দিনে আমাদের এখানে যুব সমাজ যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে একটা সুখী পরিবারের নেতৃত্ব দেওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার? সুখী পরিবার প্রচুর খাটতে হয়, ধৈর্য ধরতে হবে, মেয়ে ধৈর্য খাটতে হবে, আর সবসময় মনের মধ্যে একটা পাঁচ ঠাকুরের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর সবসময় যে কাজ করলে লোকে ভালো বলবে সে কাজটাই করতে হবে। এত চাপের পরেও আপনি টেনশন ফ্রি ভাবে থাকেন এবং এত সুন্দর স্বাস্থ্য মেনটেন করে আপনি কীভাবে স্বাস্থ্য মেনটেনের জাদুকাতিটাকে? এটা সব মানে মানে ভগবান আর খাওয়াটা আর ভগবানের সব ভালো গেলে যখন শুনলাম নার্সিংহোমে আছে এতে আপনার সৌরভ গাঙ্গুলি মৃত্যুর সাথে বাজার লড়ছে, আমি প্রায় সময় আপনাকে দেখি যে আপনি এত চাপ মুক্ত থাকেন, আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে যে আপনি গান টান গেয়ে নিন, তো আজকে আমাদের স্টার নিউজের দর্শকদের জন্য একটা গান হয়ে যাক। আপনি অনেক রকম গান গান বিভিন্ন সময় শুনেছি। দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না রইল না, সেই যে আমার নানান রঙের দিনগুলো। নমস্কার, ধন্যবাদ। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।